সবাইকে আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকের ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন যে আমাদের কপালে ডিমও খাওয়া জুটবে না। আমাদের কপালে এই যে একটু ডিম ভাজেছি, একটা ডিম ভাজাই পাঁচজনে খাচ্ছি, কি দিন চলে আসছে বোঝেন। দুইটা ডিম ভাজেছি, দুইটা ডিম ভাজে এখন পাঁচজনে খাবো। এইরকম দিন দেখার জন্য কি আজকের আমরাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম বলেন তো? অবশ্যই। আমি একটা জিনিস শেয়ার না করে পারতেছি না। আজকে আমি দোকানে গেছিলাম, দোকানে যাওয়ার পর ডিম কিনতে গেছি, তো আমি দুই হালি ডিম কিনছি। একটা মহিলা এসে একটা ডিম কিনছে, একটা ডিম তারা নাকি পাঁচজনে ভাগ করে খাবে ভাইজে। তাহলে আমাদের দেশের অবস্থা কি হয়েছে, মানে যারা বড় বড় পজিশনে আছেন তারা একটু এসে নিম্নমোচারণী যারা আছে একদম খেতে পারে না, তাদের সাথে একটু এসে মিট আপ করে দেখেন যে তারা কি খাচ্ছে। আমি লাইভে থাকতে কথা বলবো না, তারা কি খাচ্ছে একটু দেখেন এসে। আমি তো আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিছে, আমি একটা না, আমি দশটা ডিমও কিনে খেতে পারবো, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি খাবে একটু বলবেন আমাদেরকে। এই লাইভটা পারলে একটু বেশি বেশি করে শেয়ার করেন, কারণ আমরা আমাদের মতন মানুষ যদি কথা না বলি তাহলে আমরা দেশে খাবো কি, আমাদের ইনকামটা কি। আমরা একটা পুরুষ মানুষ মাসে 10-20 হাজার টাকা ইনকাম করে, তার মধ্যে ভাড়া সংসার মানে ঘর ভাড়া দিবে না বাজার করবে নাকি সংসারে খাবার খাবে। তো আমাদের দেশের সব সিস্টেম চেঞ্জ করতে হবে, আমরা এটার প্রতিবাদ জানাই। কারণ কি, একটা মানুষ যে বাসায় কাজ করে সে একটা ডিম কিনতে আসছে, পাঁচজনে মিলে ভাগ করে খাবে, এটা কি আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবর এই রাজনীতি দিয়ে গেছে আমাদের দেশে? আপনি ওর সাথে এক কাম করেন, ওই বিষ খেয়ে মরে যান না ভাইয়া। মরে যাওয়ার জন্য তো আমরা না, আল্লাহ পাক যখন যার মৃত্যু দেবে তখন সে মরবে। বাট আমরা কি এই দিন দেখার জন্য হচ্ছে জন্মগ্রহণ করেছিলাম? এই দিন দেখার জন্য কি বাংলাদেশের নাগরিক হয়ে কি ভোট দিই? এটা কেমন ধরনের আইন, কেমন ধরনের সব কিছু, এটার উত্তর আমি চাই। ডিম খাওয়া বাদ দিয়ে দিছি। আর একটা জিনিস, আমরা যদি এখন ডিম না কিনি তাহলে কিন্তু ডিম অটোমেটিকলি কিন্তু দাম কমে যাবে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো যদি আমরা এক সপ্তাহ না কিনি ডিম পচে যাবে। এখন ডিম আমাদের তো দোষ না, দোষ তো হচ্ছে যারা ফিশ মিল বিক্রি করে, তাদের প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, তারা যে ফিশ মিল কেনে সে ফিশ মিলের দাম বাড়তি, তো মানুষ খাবে কি? ডিমও খাওয়া বন্ধ করে দিতে হবে, সব কিছু ই করবে। আমরা না খেয়ে থাকতে পারবো না, এরকম কোনো কথা না, সবাই না খেয়ে থাকতে পারবো। আচ্ছা যাও। সো আমি এটা ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার না করলে আমার হচ্ছে না, সব কিছু দাম পূর্ত করতি, এইটা কি দেশের নীতি? ভাত খা, তাই ভাত খাইছিস না সকালে উঠে? না, আজকে কিছু খাইস নি? না। শিওর? শিওর জানি না, দিগা দেখুন। আমাদের দেশের এই দিন দেখার জন্য আমরা ভোট দিই। আপু আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, দেখি ভালো লাগে, অভিনন্দন রইল, ধন্যবাদ। কি আপু ভালো আছি। বাট আমি একটা কষ্টের একটা জিনিস শেয়ার করতেছি তোমাদের সাথে। আমি আজকে এক জায়গায় গেছিলাম, গিয়ে ডিম কিনতে গেছি আমি সকালবেলা, তো একটা মহিলা আসছে একটা ডিম কিনে নিয়ে গেল, পাঁচজনে খাবে। তো আমি চাইছিলাম ডিম কিনে দিতে, পরে ভাবলাম যে না ডিম কিনে দিব না। তবে হচ্ছে মানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ওয়াও খুব সুন্দর লাগছে, আপনাকে আমি বিয়ে করব। আচ্ছা আপু কেমন আছেন? মোহাম্মদ শিকদার ভাইয়া ভালো আছি। এই যদি হয় আমাদের দেশের অবস্থা তাহলে আমরা কি করে বাঁচবো বলেন? এই যে অনাহারে যে গরিব মানুষগুলারা খাচ্ছে, এদের সামান্য ডিম কিনে খাচ্ছে তাও আপনারা মুখ থেকে কেড়ে নিচ্ছেন, এটার বিচার একদিন হবে, আল্লাহ পাক একদিন করবে, এটা স্বাভাবিক। কারণ গরিব মানুষের কষ্ট যারা না বুঝে, তারা কৃষির লিডার, কৃষির নেতা, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি এই লিডার এই নেতা বানায় রেখে গেছে যে ডিমের দাম 50 টাকা হবে চারটে ডিমের দাম, তাহলে গরিব মানুষ খাবে কি? এই লিডার বানাইছে না, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ চাইছে, সোনার বাংলাদেশটাকে আমরা হচ্ছে মানে সোনার বাংলাদেশটাকে সবুজ বাংলাদেশটাকে আমরা এখন মানে আগুন বানায় ফেলতেছি, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইলে কিন্তু সব জিনিস তৈরি করতে পারি, এত সুন্দর সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দিছে আমাদের মাননীয় শেখ হাসিনা, তো আমরা এই জিনিসটাকে ধরে রাখতে পারতেছি না, এটা হচ্ছে সব থেকে বড় দুঃখজনক। খুবই কষ্ট লাগলো আমার ওই আজকে সকালের এই জিনিসটা দেখে,
আমরা কখনো কথা বলি না, বাট এগুলো নিয়ে মানে চোখ বন্ধ করে থাকলেও নিজের কাছে অপরাধী মনে হয়। আল্লাহ, গরিব মানুষ যারা তারা কিভাবে তে একটা ডিম কিনে পাঁচজনে খাচ্ছে পরিবারের, এটা কেমন কথা? আমরা তো তাও ভাত মাছ খাইতে পারতেছি, তারা তো তাও পারতেছে না। তাদের অবস্থাটা একটু বুঝতে হবে, তাদের সাথে মিশতে হবে। উপরের চেয়ারের গদিতে বসে থাকলে তাদের অবস্থা বুঝতে পারবে না। আমি নিজে বাজার করি না, কিন্তু আজকে কেন জানি বাজার করতে গেলাম। ডিম ওখানে কত টাকা? 50 টাকা করে হালি। এটা কি ধরনের কাজ কাম আমি বুঝতেছি না। এটা নিয়ে সবাই যদি প্রতিবাদ করে, এমনি সরকার সবকিছুই দাম কমায় দিবে। সাধারণ জনগণের ভোটেই সরকার দাঁড়ায়, সেই সরকার যদি সাধারণ জনগণের জিনিসটা না বোঝে। আপু কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। সালাম সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা এরকম বাংলাদেশ চাই না। গরিব এর শুধু ভোটের প্রয়োজন, অন্য সব ধনীরা। রাইট, ঠিক কইছেন মুজাফফর ভাইয়া। ভাই আপু কেমন আছেন? অনেক ধন্যবাদ আপনাকে আলমগীর ভাই। অবশ্যই। আপনি কি কোনোদিন পান্তা ভাত শুকনা মরিচ দিয়ে খাইছেন? আমি এখনই খাবো পান্তা ভাত। কি করব, পান্তা ভাত মরিচ পোড়া ছাড়া তো খাওয়ার উপায় নাই। যে চালটা দিয়ে ভাতটা খাই, সেই ভাতের দামও, চালের দামও এখন 70 টাকার নিচে, 50 টাকার নিচে কোনো কেজি নাই। তাহলে মানুষ খাবে কি? ওটা তোমার ভাগের না, তুমি এটা খাচ্ছো কেন? এগুলো করবো না। ভাত নাও। ভাত খাইতে হবে, ভাত খেতে হবে। পানি খাই। মানুষের স্বাধীনতা নাই, কেন থাকবে না? ঠিক কথা বলছেন আপু। আরে ভাই, আমি ডিম কিনতে গেছি, সেই মহিলা একটা ডিম কিনে নিয়ে পাঁচজনে খাচ্ছে। আমাদের দেশের ক্রাইসিসটা কোথায়? এটা আমাদের সবাইকে ফিল করতে হবে। আমরা পায়ে হাঁটা ভুলে গেছি, গরিব রিজিক নিয়ে ছিনিমিনি খেলছে কিছু মান্যগণ্য দেখতে মান্যগণ্য ব্যক্তি। রাইট, ঠিক কথা বলছেন। আচ্ছা, তোর শুধু সুন্দর চেহারা করবে, মাটি পছন্দ করার রোজা। আচ্ছা আপু কি করেন? আমি কি করব, মরিচ ভাড়া পুরা দিয়ে ভাত খাবো আর কি করব। দেশের যে ক্রাইসিস চলতেছে, বাঁচার তো উপায় নাই। আমি ইনকাম করি, আমার হাজবেন্ড ইনকাম করে, তাই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি সংসার চালাইতে। যাবি শেখ, দাদা ভাই কেমন আছো? এটা কি বাংলাদেশ? এটা কি সোনার বাংলাদেশ? আমি বুঝতেছি না। আমাদের সরকার ঠিকই আমাদের জন্য কাজ করে, কিন্তু কিছু কিছু লোক আছে যারা প্রভাবশালী, প্রভাব খাটাইয়ে মানে ক্ষমতা পায় অপব্যবহার করতেছে। তো একদিন আল্লাহর বিচার করবেই। লিওন রাজু ভাইয়া, পরিবারের থেকে এমন কেউ এমন অসুস্থ হবে, রোড অ্যাক্সিডেন্ট হবে, কোনো না কোনোভাবে তো আল্লাহ পাক তাকে নিবেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত দিকে চোখ রাখবে? সবাই টায়ার্ড হয়ে গেছে। ম্যাডাম, পাঁচজন একটা ডিমে খেলে এবার ডিমের দাম কমে যাবে, ঠিক কথা বলছেন। ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, কেমন আছো আপু? ভালো আছি। মুন আপু কি আপু? ওয়ালাইকুম আসসালাম। জাবিদ দাদা ভাইকে সালাম দিছে। সব সরকারের দোষ দিলেন, দিলে হবে না। হ্যাঁ, সেটাই তো বলতেছি, যে আমি তো বলতেছি আমাদের সরকার খুবই ভালো কাজ করতেছে, কিন্তু কিছু কিছু লোকের হাতে টাকাগুলা দিয়ে ঝামেলাটা হচ্ছে। মন্ত্রীরা বলছে বেহেস্তে আছি, আপনি বলছেন কষ্টে আছি। অবশ্যই কষ্টে আছি ভাইয়া। আপনি বুঝতেছেন, একটা মহিলা একটা ডিম কিনে পাঁচজনে খাচ্ছে, কি কোন কোন জায়গায় আমরা বাস করতেছি। লাইভে কোনো রাজনীতিকাল করবেন না আনোয়ার ভাই। আমরা রাজনীতিকাল করতেছি না ভাইয়া, আমরা রাজনীতি করতেছি না, বাট আপনি গরিবের ক্রাইসিসটা বুঝেন, তাতে আপনার লাইফের সমস্যা হবে? কোনো সমস্যা হবে না ভাইয়া, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। একটা মহিলা একটা ডিম কিনে পাঁচজনে খাচ্ছে, এটা বলতে গেলে সমস্যা কেন? কোনো সমস্যা নাই। পরিমণি মা হয়েছে, তা আমাদের কি? পরিমণি মা হয়েছে, যার পেট আছে সে মা হবে, স্বাভাবিক। এটা নিয়ে কিছু বলার নাই, এটা সরকার অনেক কিছু করতে পারে ইচ্ছা করলে। অবশ্যই সরকারের যেহেতু ইচ্ছা করলে মসজিদ বন্ধ করে দিতে পারে, আবার সরকার ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। তোমার ডিম নিছো? দাদি কই? দেখি আমারে ই দাও, রুটি দাও, পান্তা ভাত খাবো, পান্তা ভাত খাবো, ইফতেখার প্লেটটা দাও, ওই প্লেটটা দাও, কাঁথা প্লেটটা দাও।
আপু রাজনীতির কথা না দেখে বাচ্চা কি বাচ্চা কাচ্চা মানুষ করা খুব কষ্ট করে কর লেখাপড়া করছে, কিন্তু চাকরি বাকরি অনেক কষ্টে আছে, যার সংসারে জায়গা জমি নেই, ছেলে মেয়ে লেখাপড়া কিন্তু তাদের চাকরি নেই, তারা এখন কোন কাজ চলবে, তাদের চাকরি নেই, তারা এখন কোন কাজে চলবে। ঠিক, ইউরোপ আমেরিকাতেও সব কিছুর দাম বাড়ছে। হ্যাঁ ঠিক বলছেন, বাট আমাদের দেশে তো সব কিছু উৎপাদন হচ্ছে, সবার ব্রয়লারের ফার্ম আছে, দেখা যাচ্ছে যে কম বেশি সবাই এখন ডিম উৎপাদন করতেছে, আমাদের দেশে অনেক মাল মেডিসিন তৈরি হয়, এমন না যে সব বিদেশ থেকে আনা লাগতেছে। আপু কেমন আছেন? ভালো আছি নূর আলম ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, এটা কি সোনার বাংলাদেশ না চোর দেশ? আমি বুঝতেছি না, কিন্তু আমাদের দেশে সবার হওয়া উচিত একত্রিত হয়ে সব কিছু দাম কমানো। আমরা যেহেতু সরকারের একটা স্থানে আছি, আমাদেরই উচিত সব কিছুর কন্ট্রোল করা। আপু কেমন আছেন? আপনার বাড়ি কই? আপু দুবাই থেকে দেখছি, বাগেরহাটে। ভাই কথা ঠিক আছে, হ্যাঁ আপি গরিব উল্লা গরিব, আমি পান্তা ভাত খাই লবণ দিয়া। হ্যাঁ, সিএনজি চালক সারা দিন পরিশ্রম করে সন্ধ্যায় নেতার চামচাকে টাকাটা দিয়ে দিতে হয়। ও আচ্ছা, বাহারউদ্দিন ভাই তাই? ভাবি কেমন আছেন? বাবুল ভাই ভালো আছি। কে মা হলো, কে বাবা হলো, এটা দরকার কি? পরিমণির বাচ্চার বাবা কে? পরিমণির বাচ্চার বাবা আপনি। কি খবর? ভালো আছি। মন্ত্রী তো বেহেস্তে থাকবে, কারণ ওদের হাতে তো সব। নীলুপার ইয়াসমিন, তাই তো দেখতেছি, পরিমণি মা হয়েছে, সরকারকে কিছু করতে হবে। যার টাকা আছে সে খাবেন, যার টাকা নেই সে টাকায় দেখবেন। বেয়াদব মহিলা কেন রেজা রাজু কি রাজ হুসাইন ভাই? আমি বেয়াদবের কি করলাম? সরকার শেষ করলে মরিজ করবে না। ঠিক, নানি কি খবর? ভালো। আপু রাতে খাইলেন রুটি, আর যদি এখন খান রুটি? রাতে রুটি খেয়েছিলাম, হ্যাঁ। কি করব, গরিব হয়ে গেছি, চাইলেও কিনতে পারতেছি না। হালি ডিমের দাম বাংলাদেশে আপু 50 টাকা হয়, সোনার খনিজ শেখ হাসিনা। কি করব কন, সে তো যথেষ্ট চেষ্টা করতেছে আমাদের দেশটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য, তারপরে দেখেন কত কাজ করছে, কিন্তু এই যে পিছনে যাদের হাতে এই হ্যান্ডওভারগুলো করে, এরাই তো কাজগুলো, সবাই না, দুই এক মানুষ এরকম কাজ করতেছে, এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টজনক। ও ম্যাডাম মরিচ খাবেন কিভাবে? মরিচের দাম 400 টাকা কেজি, এটাই তো। আপু আপনার কথাগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। সবাই বলো ডিম না মুরগি আগে। আসসালামু আলাইকুম মেহেদি হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হুসাইন ভাই ভালো আছি, ভালো আছি, বাট একটা কষ্ট লাগলো আজকে সকালে একটা জিনিস দেখে। আন্দোলন পুরো দমে চালিয়ে যাও। বাহারউদ্দিন আহমেদ ভাইয়া, কিসের আন্দোলন করব ভাইয়া বলেন, গরিব মানুষের দিক তাকানোর জন্য? আপু এক হাসি এক খালি ডিমের দাম 50 টাকা হলে কি ইনশাআল্লাহ আবার আসবে আওয়ামী লীগের সরকার? ইনশাআল্লাহ আসবে। আপু আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাও লিওন রাজ, আপু ভালো আছি, বাট এখন এই শুনে যাক, এগুলো আমার একটা প্লেট দিয়ে দেবো, এগুলো বাসিনি রাখ, একটা প্লেট দিয়ে দেবো। আপা গরিবের খাওয়া খেয়ে ফেলেছেন, আমি এখন খাবো, এখন বাংলাদেশ না, এখন থাক ভাইয়া, এখানে কার দেশ না এটা কথা বলতে আসি নাই, বাট আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু মানে সুষ্ঠু সব কিছু, যে পেঁয়াজের দাম থাকবে এরকম এত টাকা, তেলের দাম থাকবে এত টাকা, ডিমের দাম থাকবে, যেগুলো আমরা খেয়ে বাইসে থাকি সেইগুলাই যদি খাইতে না পারি তাহলে কি করব। জামালপুর থেকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মরিয়াম, সবাই যদি তু হয় বিস্কুট দাদাভাই হালাম মুড়ি, দাদাভাইয়ের সাথে প্রেম করলে কি দিব বুড়ি? আচ্ছা আমি তোমাকে বিয়ে করতে চাই, দেশ জানি না। দেখলাম 15ই আগস্ট বঙ্গবন্ধুকে বলল, ও আচ্ছা না ভাইয়া, ওইটা হচ্ছে আর ওই যে স্লিপিং অফ টাং একটা বিষয় আছে না, ওই রকম, তো এটা নিয়ে ট্রল না করাটাই বেটার, কারণ মানে জান্নাত আর জাহান্নাম একই পাশাপাশি ওয়ার্ড, তো যেমন ভালো মন্দ সুখ দুঃখ এরকম পাশাপাশি ওয়ার্ড, এই জন্য হয়তো বা স্লিপ করে বলতে পারে। পেজ খুললে কি করতে হবে? পেজ খুলে লাইভ ভিডিও করতে হবে। আপু আপনি সরকারের নাম নিয়ে কথা বললে আপনার লাইফের ক্ষতি হবে, মানুষের উপকার দেয় ভাইয়া, ক্ষতির কি আছে এখানে? আমাদের সরকার যথেষ্ট কাজ করতেছে, বাট কিছু কিছু অসাধী ব্যবসায়িকরা এইগুলো করতেছে, কিন্তু গরিব মানুষ খাবে কি? এই যে মরিচ, এই মরিচের কেজি আমি 1 পোয়া মরিচ কিনলাম আজকে 120 টাকা দিয়ে, খাবে কি মানুষ? ময়দার দামও অনেক বাড়ছে। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাইয়া, আপনি কেমন আছেন? গুড মর্নিং। আপু আপনি কোথায় থাকেন? বাগেরহাটে থাকি।
আসসালামু আলাইকুম আপু, আমি কেমন আছেন? ভালো আছি রে ভাই, সুনামগঞ্জ তাহেরিপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তোমার সোনার, আচ্ছা কেমন আছেন? ভালো আছে। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে। ওকে টিয়ার, পান্তা ভাত খাবো, কিছু করার নাই। আপু মরিচপুরা হলে চলবে না, তার সাথে খাঁটি সরিষার তেল। আরে ভাই সরিষার তেল কালকেরা, ও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ওয়েট। এরির এক বোতল সরিষার তেলের দাম 30 টাকা। অনেকদিন পরে আপনাকে দেখলাম। এরির এক বোতল সরিষার তেলের দাম 30 টাকা, তাহলে আমরা খাবো কি? তুমি কেমন আছো? ভালো আছি, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আমরা খাবো কি? রনি ভাই আজ স্বামীকে আপনার দেখা লাগবে না, আপনি চলে যান। আপনাকে আমার লাইভে থাকতে বলি নাই রে ভাই, জোর করে কাউকে লাইভে আনি না। অনেক সুন্দর লাগছে তোমাকে। এটুকু একটা সরিষার তেলের দাম যদি হয় 30 টাকা, তাহলে আমরা খাবো কি বলেন? প্রত্যেকে ভাত রান্না করে পানি দিয়ে খাওয়া ভালো। এই পান্তা ভাত খালি আমার 2-3টে মরিচ লাগে, এই মরিচের দাম এত বাড়তি। আমার লাগে দেখা করবেন। আর পারি না, খুব কষ্ট হয়। মহিলাটা একটা ডিম ভাজে 5 জনে খাবে, এটা দেখে কি যে কষ্ট হচ্ছে আমার। এত জিনিসের দাম বেড়েছে, মানুষ না খেয়ে থাকে না, কি করবে? মানুষের পেট তো চলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুধ দিয়ে খাও, দুধের দাম 60 টাকা 70 টাকা কেজি। আমার মতো কম খাবেন, আমি কমই খাই। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ ভাই, মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক। আমি মরিচ ডললাম, এবার নিয়ে আসবো হচ্ছে কী জানো বলে, পেঁয়াজ। পেঁয়াজ খাইতেও ভয় লাগে, পেঁয়াজেরও দাম বেড়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। সব কিছুতে শুক্রিয়া জানাবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে, আলহামদুলিল্লাহ। আয়শা বুইয়া, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? আমি তোমাকে ভালোবাসি। ওরে আল্লাহ রে, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, সবাইকে ভালোবাসি আমি। মোহাম্মদ ব্যাপারী ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিন ইসলাম ভাই ভালো আছে, আপনাকে ভালোবাসি, থ্যাংক ইউ। আমি একটু উই নিয়ে আসি, পেঁয়াজ নিয়ে আসি। এই যে আমি তোমাদের বাত খুলছি তো, আমরা পান্তা ভাত খাচ্ছি এসকিরা। ও তাহলে ঠিক আছে, চালিয়ে যাও। কেমন আছেন? ভালো আছি নানি, তোমার লগে দেখা করব। আমার লগে দেখা করবেন। ওয়ালাইকুম আসসালাম উমর ফারুক ভাইয়া। এই যে পান্তা ভাত খাচ্ছি ভাই, গরিব মানুষ হয়ে গেছে এই জন্য পান্তা ভাত খাচ্ছি। আপু আমি একদিন আসতে পারি? অবশ্যই অবশ্যই। আরিয়ান ইসলাম, শাড়ি পরলে আরো ভালো লাগতো ভাই। শাড়ি পরে কি কাজ করা যায়? আমরা তো ডেইলি কাজ করি না। জানা উড়ে আমি আরিফ আপু, থ্যাংক ইউ আরিফ ভাইয়া। কেমন আছেন আফজল ভাইয়া? ভালো আছি। মোহাম্মদ আলী ভাইয়া খুবই ভালো আছি। আপু পহেলা বৈশাখ পান্তা ভাত ইলিশ মাছ খেতে হয়, আজকে আপনি পান্তা ভাত খাচ্ছেন? কারণ আমরা এখন গরিব হয়ে গেছি ভাই, আমাদের কাছে এখন মাছ কেনার মতন সামর্থ্য নাই। কি কিসের বস্তা, কি খবর? ভালো আছি, মানুষ মানুষের জন্য অবশ্যই। আমরাই চাইলে সব কিছু ফিরাই দিতে পারি। দেখো আজকের আমি আরিফ। ওকে আরিফ ভাই, আপু আমি আমাকে ভুলে গেছো নাকি? না মুকিব ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আয়েদ আলী। রিপন ভাই অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। চোখ না তো নয় যেন তীরের আঘাত। আমি লাইভ করতেছি। বরিশালের মেয়েরা পান্তা ভাত খাই,
দেখছো অবস্থা দেখছো, আমি চাইলে তেলের দাম 300 টাকা কেজি করে মানুষকে খাওয়ান ভাই, আপনাদের সামর্থ্য আছে আপনারা খাওয়ান, কিন্তু আমার ওই গরিব মানুষটার কথা বারবার মনে পড়তেছে, বারবার ওই গরিব মানুষটার কথাই মনে পড়তেছে। হেল্লা আমাদের দেশে সব কিছু ঠিক করে দাও, সবাই মন মানসিকতা নরম করে দাও। আপু তুমি তো ভালো নেই, আমি ভালো আছি আপু। কি পান্তা ভাত খাইলে ব্যায়াম হবে বুঝি নাই। রানা ভাই ভালো আছে, জাকির ভাই ভালো আছে, অনেক লাইভ দেখি কিন্তু এরকম লাইভ দেখি না, কোন কোয়ালিটি কি কোয়ালিটি দেখি না, বিষয়বস্তু ছাড়াই লাইভ ভাইয়া। এই যে দেখেন আজকের একটা কথা বললাম, এটা নিয়ে কত না জানি ট্রল হয়, তো কিভাবে যে আপনি আমার লাইভে এসে এক্সপেক্ট করেন কিছু দেখার, ওর থেকে গ্রামীণ যে পরিবেশগুলো দেখাই এগুলাই দেখেন, ওটাই শুকরিয়া। অবশ্যই মোহাম্মদ আলী ভাই বলেন, তরকারি নাই এটাও আপনাদের খেতে ইচ্ছা করতেছে, আল্লাহ আমি এখন বাগেরহাটে আছি, ভালো আছি মহিদুল ভাইয়া। পানি ভাত খেলে মোটা হয়ে যাবেন, ঠিক কথা বলছেন। আই ওয়ান্ট টু গিফট ইউ, আমাকে কেন দিতে চাচ্ছেন? আপু কেমন আছেন? আমি সিলেট থেকে দেখছি, থ্যাংক ইউ আরিফ কিং ভাইয়া। বাগেরহাট কী কী জিনিস আছে? বাগেরহাটে সব আছে আপু, মজার রেসিপি, নাকে ডিম ভাজা এবং পোড়া মরিচ ভাজা আসছে তাই, এত টাকা দিয়ে কি হবে? আজ আজরাইল তো ঘুষ খাই না, রাইট। হাউ আর ইউ বেবি? রাজু ভাই ভালো, খাওয়া দাওয়ার সময় এত কথা বলতে নেই। ওরে ভাই আপনি যে বড় কমেন্ট করছেন, পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পড়াতাম, একদিন হঠাৎ জিজ্ঞাসা করলাম স্যার ধর্ষণ কি, আমি ধমকা দিলাম, তারপরও জিজ্ঞাসা করছে স্যার বলেন না, আমি বললাম তুমি মুভিতে দেখো নাই যে ভিলেন মেয়েকে ধরে নিয়ে যায়, সে বলল ধীরে কি ধরে নিয়ে কি করে, মহা মুশকিল তো, রাগ করে বললাম ধরে নিয়ে গিয়ে মারে অনেক মারে। এরপর ছাত্রীর কথা শুনে তো আমি শেষ, ছাত্রী বলল স্যার আপনি যদি আমাকে আর মারেন তো আমি আব্বুকে বলে দিব যে আপনি আমাকে, কেমনটা লাগে হচ্ছে কি বিনোদনের জন্য পেস্টি থেকে ঘুরে আসুন, ইটস কাটি কি কমিটি না ইস ইটস কাটো কাটুমি কাটুম। আচ্ছা আপু আপনি আরিয়ান ভাই বলছি, আপু কি দেখাচ্ছেন? পান্তা ভাত আর মরিচ পোড়া, সবাই কিয়াপুর পেজটা ঘুরে আসবেন, পিন পোস্ট করে দিলাম। ভাই ডান হাত দিয়ে খাচ্ছি, বা হাতে খাচ্ছি না ডান হাতে খাচ্ছি, সামনের ক্যামেরা, এই জন্য আপনারা যে স্মার্টফোন চালান স্মার্টফোনগুলো একটু ঘাঁটবেন, ক্যামেরাটা সামনে নিয়ে দেখবেন যে কোন হাত। আমি আরও একটা মরিচ নিলাম, আজকে কী হবে বুঝতেছি না, অনেক হেসেছি। হ্যাঁ কথাটা শুনে অনেক হেসেছি। লিটন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো? তোমার নতুন লাইফের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা।
অনেক মজার করে খাচ্ছো। হ্যাঁ মুফজ্জল ভাই ভালো আছি, রাজু ভাই ভালো আছি, ইমান ভাই ভালো আছি, অনর ভাই সব কিছু দাম আমি বাড়িয়ে দিছি। কেন পেঁয়াজে কি ফরিদপুরের গোডাউন নাকি? হ্যাঁ স্বাস্থ্যের জন্য ভালো থাকে, তবে ঠান্ডা ধরতে পারে, এই জন্য সাবধান। আপা আপনার খাওয়া দেখে আমার ক্ষুধা লাগছে। আহারে হানিফ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? বাম হাতে না ডান হাতে খাচ্ছি। কেমন আপু, মাছ মাংস কি নাই মরিচ পোড়া? না ভাই আমরা গরিব মানুষ তাই খাই না। কি আপু, সব খেয়ে নিলাম না, আপনারা আসেন। রাহেল ভাইয়া ভালো আছি, লুচ্চা লোক এসে পড়েছে। হারামি আমি কতগুলো কমেন্ট করছি তুমি চোখে দেখো না, আমি একদম একটা কমেন্টও দেখি নাই, সিরিয়াসলি এখানে কমেন্ট শো করে নাই। কেমন আছেন, ভালো আছি? এত তো লাইভ আবার গোমটা। অসাধারণ লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আপনার কি লজ্জা সরম নাই? আপনার লজ্জা সরম আছে? ঝাল খাই এখন প্রচুর ঝাল লেগে গেছে, লাস্টের ঝালটা অনেক ঝাল। ও আচ্ছা আচ্ছা, ফরিদপুরে দাম কম। ভালো আছি ভাইয়া, শেষ খাওয়া। ফোন করলে ফোন রিসিভ করো না, কি জন্য ফোন করছি দেখবাদ না তুমি? আমি বিদেশে লুচ্চামি করি, এখন তো আমার তোমাকে লুচ্চাই বলতে মন চাচ্ছে, তুমি একটা লুচ্চা। আর কোনো কিছু লুচ্চা বললে কি হয় মানুষকে? যাদের সাথে তুলনা করো তাদের সাথে তুলনা করবা না। দধি খাচ্ছি, ঝাল লাগছে মেলা। চিং চং চুং গুড মর্নিং দধি। এগুলো কি খাচ্ছেন দধি? বেস্ট, থ্যাংক ইউ। খাবারের দিকে মন তাই কমেন্ট চোখে পড়ে না। জামাল ভাই ঠিক বলছেন, নাক মুখে দেখেন না। জীবনে খাসনি কখনো? না ভাইয়া, গরিব হয়ে গেছি।
সব কিছু দাম বেড়ে গেছে তো তাই খাইনি। আমি একটু বাচ্চা পোলাপান টাইপের। কাল দই দাম বাড়িয়ে যাবে এইভাবে খাওয়াই খাইলে ঠিক করা বলছো আপু। ডিলেট করা যাবে নাকি? অতিরিক্ত কোনো কিছু ভালো না, বেশি বাড়াবাড়ি। কালকে রাত্রে ওই লোকটা যে কাজটা করতে বলেছে কাজটা করেছো? হ্যাঁ, ওই লোকটা বলছে হচ্ছে তোমার ছবি দিতে, আমি ছাব্বির কাজটা বলছে ছবি তুলবে। এই লাইভটা শেয়ার করা লাগবে, এই লাইভটা আমি শেয়ার করছি অলমোস্ট, আজকে অন্য লাইভগুলো শেয়ার করতে হবে, আমার জন্য একটু রেখে দিবা। আচ্ছা, আমি সীমাপুর পেজটা নিয়ে ভীষণ টেনশনে আছি, সীমাপুর পেজটা উঠাই দিয়ে সব পেজগুলোই উঠাইতে হবে, ধুমসে কাজ করতে হবে। না, আমাদের জামাই নাই, তোমাদের কাছে যাব, সমস্যা আমার জন্য রাখেন একটু। অবশ্যই বিল্লাল উদ্দিন ভাইয়া, গ্রুপ ডিলেট করা যাবে নাকি? না ভাইয়া, গ্রুপ ডিলেট করার দরকার নাই, ওটা নিয়ে তো কেউ কিছু বলতেছে না। তুমি কেন এত মানে মাথা ব্যথা করতেছো সব কিছু নিয়ে? আলু ভর্তা গরম ঘি খাওয়া যাবে না, সবটা দাম বাড়িছে। শেখ শান্ত ভাই, ওয়ালাইকুম আসসালাম, কমেন্ট পড়েন না কেন, করে দিলাম। রমজান ভাই কেমন আছেন? ইয়াসিন ভাই ভালো আছি। ওরে আমার বুক জ্বলতেছে এবার, আমি মেলা ঝাল খেয়ে ফেলছি। লাইভে আমি নতুন, আশা করি সবসময় থাকবো ইনশাল্লাহ। আজকে রাজীব ভাই ভালো আছে, লাভ ইউ, লাভ ইউ টু। এই তো দুইটা হারামি, সেই জন্য আমি কালকে রাতে, আচ্ছা সমস্যা নাই, অত রাত্রেবেলা ফোন ধরা যাবে না, দূরভাই নিষেধ আছে। রাত 10টার পরে কারো ফোন রিসিভ করা যাবে না, নিষেধ আছে। তুমি কি ফরিদপুর চিনো? হ্যাঁ আপু, লাইভে আজকে নতুন আসছি, কেউ আমাকে হাসান আহমেদ ভাই ধাক্কা ধাক্কি করবেন না। তায়েব রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, নাইস। আরে আল্লাহ, সামনে দুটো কাকে ছুঁয়ে আল্লাহর কি তো হাউ দিকে ধরেছি, আমি কি মোবাইলে বসি, তোরা কি দেখিস না কেউ? আমি কইছি সামনে দুটো কাকে ছুঁয়ে যা, আমার কাছে আমানত দিয়ে যা। আপু সুনামগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ। আমার সব থেকে ভালো লাগে তোমার দাঁতগুলো। ও হো, তাই একদম সোজা ফাঁকা নেই, নজর দিও না। গরিব মানুষের কথা চিন্তা করতেছি, তারা কি খাচ্ছে। খুবই ভালো আছে, চৌধুরী ভাইয়া। আসসালামু আলাইকুম জসিম ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লাইভে আসার জন্য। আপু সব কিছুই ভালো আছে, থ্যাংক ইউ। যার হাত পা আছে সে গরিব কিসের? সবাই তো হাত পা থাকলে ইনকাম করতে পারে না রে সোনা। দেখেন আপু অনেক দিন পর আসছি তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ রিয়া রাজু উদ্দিন ভাইয়া। এই দেখো বুড়িটা কাপড় কাচতেছে আমাদের। আমু রং উঠছে কিছুর থেকে, ওটার থেকে উঠছে ই হয়েছে। তোমার কাকা কোনটা সাবান দিয়ে কাচতে বলছিল? সেগুলো কাকা কাচতে বলছিল। আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে ধো। সো লাভলি, থ্যাংক ইউ। আপু কোথা থেকে লাইভে আসেন? আমি যশোর থেকে দেখছি আপনার লাইভ, থ্যাংক ইউ।
শরীর দেখতে আসছো, দেখে রাখো কি এসো। আচ্ছা শোনেন, এই যে মেয়েটা কাজ করতেছে না, আলহামদুলিল্লাহ আমিও ছোটবেলায় এরকম করে কাজ করতাম। আপু কিসে এত ঝাল? শুকনো মরিচ খাইছে তিনটা, আরও জিয়া মরিচ ছিল, অনেক ঝাল ছিল মরিচ তিনটাই। ও যেরকম করে ধুচ্ছে না, ছোটবেলায় আমি এরকম করে কাপড় ধুইতাম। এসকে শান্ত চৌধুরী জি ভাইয়া, আপনার পরিবার কে কে আছেন? আমি, আমার ছেলে আর আমার স্বামী। আপু আপনাদের কমেন্ট মন দিয়ে পড়েন না, আমাদের মনে ভালো লাগে না। আহারে ডিয়ার পড়ে দিলাম। আরো অরবিন্দ বিশ্বাস, শুভ সকাল সবুজ ভাইয়া, আমি আপনাকে দেখতে কিন্তু। আপু কেমন আছেন? ভালো আছি শান্ত ভাই, যশোর মেয়ে বেশি সুন্দর হয়। ঠিক, আগে কি কি অনুমতি ছিল নাকি? আগে কিছু বলতো না, বাট এখন রাগ করে ভাইয়া। কালকের আমাকে অনেক বকা দিছে, সারাক্ষণ ফোন হাতে নিয়ে রাখি, এখন কথা বলা বাদ দিয়ে এখন বলতেছে সারাক্ষণ। আমি যখনই বাসায় ঢুকি ফোন হাতেই দেখি, ফোনটা রাখতে রাখা যায় না, বকা দিছে। আপু দুপুরে রান্না বান্না করবেন না? হ্যাঁ ভাইয়া করবো। আমার তো আছে।